আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের গোড়া হালকা ফোলা ও ব্যথায় করণীয় সম্পর্কে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেকেরই দাঁতের গোড়া কোনো না কোনো কারণে এভাবে হালকা পরিমাণ ফুলে উঠতে দেখা যায়, সে সঙ্গে হালকা ব্যথাও থাকে। এটি সাধারণত তখনই হয় যখন মাড়িতে এ ধরনের ফাঁকা তৈরি হয়। দাঁত ও মাড়ির সংযোগস্থলে এভাবে ফাঁকা তৈরি হওয়ার কারণে খুব সহজে সেখানে খাবার আটকে থাকে, আর সেই খাবার আটকে থাকার কারণেই সেখানে এ ধরনের সয়েলিং বা এভাবে ফুলে ওঠা দেখা যায়। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যা ঘরোয়াভাবেই সমাধান করা যায়। দাঁতের সমস্যার কারণেও অনেক সময় মাড়ি ফুলে ওঠে, আবার শুধুমাত্র মাড়ির সমস্যার কারণেও এ ধরনের মাড়ি ফুলে ওঠা সমস্যা হয়ে থাকে। তো এখানে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র মাড়ির সমস্যা, তো এখানে খাবার আটকে থাকার কারণেই এ ধরনের অল্প ফুলে ওঠার সমস্যা, সেই সঙ্গে হালকা ব্যথাও হয়ে থাকে। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যায় ঘরোয়াভাবে হালকা গরম পানি করে তার সঙ্গে লবণ মিশ্রিত করে কুলকুচি করলে এ ধরনের সমস্যা ভালো হয়ে যায়। কারণ লবণে থাকে সোডিয়াম ক্লোরাইড, যা দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে। অন্যদিকে গরম পানি মুখের জীবাণু ধ্বংস করে। দুটির সমন্বয়ে এ ধরনের হালকা ও যদি সামান্য ব্যথাও থাকে তবে তা ভালো হয়ে যায়। তো এ ধরনের সমস্যায় ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নাও হতে পারে। ঘরোয়াভাবে আপনারা এ ধরনের সমস্যায় নিজেরাই সমাধান নিয়ে নিতে পারেন, গরম পানির সঙ্গে লবণ মিশ্রিত করে কুলকুচি করে। দিনে 2 থেকে 3 বার গরম পানি করে তার সঙ্গে লবণ মিশ্রিত করে যদি কুলকুচি করেন, তাহলে এ ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাবেন আশা করি। ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।